চিত্রনায়িকা বুবলিকে চরমভাবে অপমান করলেন সাকিব খান। সন্তান শেহজাদ খান বীরের বাবা ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের কাছ থেকে এবারের জন্মদিনে একটি হিয়ার নাকফুল উপহার পেয়েছেন শবনম বুবলি। সংবাদ মাধ্যমে এটি তিনি স্বীকার করেন। 20 নভেম্বর ঢালিউডের এই তারকা 33 পূর্ণ করে 34 বছরে পা রেখেছেন। বুবলির হিরার নাকফুল উপহার পাওয়ার খবরে ফেসবুকে পোস্ট দেন অপু বিশ্বাস। সাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলির চোখে জল, এমন শিরোনামের একটি সংবাদ নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন এবং একাধিক হাসির ইমোজি দেন অপু। শুধু তাই নয়, অপু লিখেছেন, কি যে মজা মজা। হিয়ার নাকফুল উপহারকে কেন্দ্র করে যেহেতু সাকিব খান, তাই কথা হয় তার সঙ্গে একটি সংবাদ মাধ্যমে। সংবাদ মাধ্যমকে তিনি সরাসরি জানালেন তিনি বুবলিকে কোনো হিরার নাকফুল উপহার দেননি। এ বছরের 30 সেপ্টেম্বর হঠাৎ জানা যায় সাকিব খান, শবনম বুবলি মা বাবা হয়েছেন। এই তারকা জুটির পুত্র সন্তানের বয়স 2.5 বছর। জানা যায় বুবলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইস মেডিকেল হাসপাতালে। 2020 সালের 21 মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। এর ঠিক 2 দিন পর বুবলি তার ফেসবুক পোস্টে জানান তার জীবনের 2টি স্মরণীয় তারিখের কথা। বুবলি বলেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় 2টি তারিখ 20 জুলাই 2018, এটি আমার বিয়ের তারিখ, আর 21 মার্চ 2020 আমার ছেলের জন্ম তারিখ। এরপর থেকে সাকিব খান ও বুবলিকে ঘিরে চলে আলোচনা। তবে ঘোষণার ঠিক 2 দিন পর ঢাকার একটি 5 তারকা হোটেলে লিডার আমি বাংলাদেশ সিনেমার গানের শুটিং এ দেখা যায় তাদেরকে। এমনকি দুজনের বিশ্রামের জন্য 5 তারকা সেই হোটেলে ছিল আলাদা 2টি কক্ষ। এরপর থেকে গুঞ্জন রটে সাকিব বুবলি কি আদৌ একসঙ্গে আছেন নাকি সম্পর্কের ইতি টেনেছেন। সাকিব গণমাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে ইঙ্গিত দেন তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। তবে বুবলি সংবাদ মাধ্যমে বলেছেন তাদের সম্পর্ক ঠিকঠাকই রয়েছে। দুজনের এমন কথায় সাকিব খানের ভক্ত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চলে টানা পড়েন। সন্তানের ঘোষণার 2 মাসের মাথায় এসে বুবলির জন্মদিনে সাকিব খানের কাছ থেকে হিরার নাকফুল উপহারের খবর আরো দোটনায় পড়ে যায় সাকিব ভক্তরা। বিষয়টি নিয়ে সাকিব খানের বড় সন্তান আব্রাহাম খান জয়ের মা অপু বিশ্বাস ফেসবুকে বুবলিকে খোঁচা দেন। 24 ঘন্টা পার হবার আগেই বুবলিও খোঁচা দেন অপু বিশ্বাসকে। বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও চলচ্চিত্র পাড়ায় চলে নানা রকম গুঞ্জন ও চর্চা। পুরো বিষয়টিকে কেন্দ্র করে যেহেতু সাকিব খান, তাই বুধবার সন্ধ্যায় সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং এক পর্যায়ে তিনি এ বিষয়ে কথা বলেন। গণমাধ্যমকে সাকিব খান বলেন, ডায়মন্ডের নাকফুল তিনি উপহার পেতেই পারেন, একটা কেন 10টা পেতে পারেন, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা তাকে দিতে পারেন। তবে সবাইকে আশ্বস্ত করতে চাই, একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ডের নাকফুল আমি তাকে উপহার দেইনি। সত্যি কথা বলতে তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই, উপহার দেওয়া কিংবা উইশ করা কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করেই যতটুকু দরকার ততটুকু হয়, এর বাইরে আর কোনো কিছু প্রশ্নই ওঠে না। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।